ভোট শেষ, এখন হলো রেজাল্টের পালা। তার আগে এক্সিট পোল বা অপিনিয়ন পোল। গত 16 ফেব্রুয়ারি মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন 2023। 2 মার্চ 2023 ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের ফলাফল ঘোষণা। ফলাফলের আগে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক সেরে নিয়েছেন। ফলাফল ঘোষণার পরে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার আগে 27 ফেব্রুয়ারি সন্ধ্যা সময় এক্সিট পোল বা অপিনিয়ন পোলের রেজাল্ট দেখে বিজেপি কর্মীরা কিন্তু উচ্ছ্বসিত। কারণ জাতীয় স্তরের কিছু সংবাদ মাধ্যম এবং নিউজ চ্যানেলের যে এক্সিট পোল বা অপিনিয়ন পোল ছিল, এখানে কিন্তু ত্রিপুরা বিজেপিকে একটু এগিয়ে রাখা হয়েছে। কে কি বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই, কারণ ভোট দিয়েছে ত্রিপুরার জনগণ। ভোট কিন্তু এখন বাক্সবন্দী। ম্যাক্সিমাম নিউজ চ্যানেল বিজেপিকে এক কদম এগিয়ে রেখেছে, কিছু কিছু নিউজ চ্যানেল কিন্তু কংগ্রেস এবং সিপিএম জোটকে এগিয়ে রেখেছে। তবে 2023 ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের সব থেকে বড় মুখ হলো বা বড় চমক হলো তিপ্রামথা। ফলাফল ঘোষণার পরে হয়তোবা দেখা যাবে তিপ্রামথা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তর রাজনীতি দল। নির্বাচনের আগে থেকে কিন্তু ত্রিপুরার আকাশে বাতাসে জল্পনা চলছিল যে তিপ্রামথা যেদিকে যাবে সরকারও সেদিকেই ঘটিত হবে। কিন্তু নির্বাচনের আগে তিপ্রামথা দল কিন্তু কোনো দলের সাথেই জোট করেনি। বিগত সরকারের সময়ে ত্রিপুরার পাহাড় কিন্তু বিজেপির সাথে ছিল, কারণ তখন বিজেপির সঙ্গী ছিল IPFT। এবার কিন্তু ত্রিপুরার পাহাড় আর IPFT-র দখলে নেই। অন্যদিকে ত্রিপুরার বামফ্রন্ট এবং ত্রিপুরা কংগ্রেস কিন্তু একজোট হয়ে 2023 নির্বাচন গাইছে। 25 বছরের বিরোধী একজোট হয়েছে, বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়েছে। হয়তোবা এখানেও একটা চমক আছে। দেখার বিষয় জনগণ এই জোটটাকে মেনে নিয়েছে কিনা, জনগণ কী পরিমাণে ভোট দিয়েছে এই জোটকে। তবে 2023 ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনের মূল যুদ্ধটা হবে CPM কংগ্রেস জোট ভার্সেস বিজেপি, সাথে কিন্তু তিপ্রামথও আছে। এক কথায় এবার নির্বাচনে এককভাবে ক্ষমতায় আসাটা একটু টাফ। 2023 ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশনে ভোট পড়েছে প্রায় 88%, অন্যদিকে 2018 সালে ভোট পড়েছিল 91%। আমার কাছে মনে হচ্ছে এই 3% ভোটই কিন্তু এবার ত্রিপুরার বিধানসভা নির্ধারণ করবে। এই 3% ভোট কংগ্রেস এবং CPM-এর ভোট নয় তো, যারা 25 বছরের বিরোধীদের মেনে নিতে পারেনি, এই ভোটটা নয় তো? নাকি বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ভোট দেয়নি? আপনার কি মনে হয় ত্রিপুরা অ্যাসেম্বলি ইলেকশন 2023-এর ফলাফলটা কীরকম হবে এবং কিসের ভিত্তিতে হবে? আপনি আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন।